আরে ডাক্তার কবিরাজ দেখাইয়া একেবারে গরিব হয়ে গেছ তু সহায় সম্বল কিছুই নাই সব শেষ কইরা ফালাইছস আই রে বান্দায়া আমার কাছে বল আমি তোর মহান আল্লাহ আমি তরে শেফা দেওয়ার জন্য সবাই দুনিয়া দুনিয়ার তার মধ্যে নাজিল হয়ে গেছি আল্লাহ ডাকে আর গোয়া চশনি রে কোন বান্দা গুনাহ করতে করতে জর্জরিত হয়ে গেছস ওরে তুই গুনাহ সাগরের মধ্যে সাথে হাবু ডাবু খাইতেছ নৈরা শয়ে যাস বান্দা আয় আমার রহমতি বরকতি কুলের মধ্যে তুই চলে আ আমার তুই একবার আল্লাহ কয়া ডাক মার রে আমারে আল্লাহ কয়া ডাক দিতে দেরি হবে আমি তোর মহান আল্লাহ তোর জেন্দিগির গুণাগুলি রে মাফ করে দিতে দেরি হবে না এজন্য রব্বুল আলমিন বলেন বললাইলি যা সাজা অন্ধকার চন্দ্র চন্ন রজনীর কসম অর্থাৎ নজুলের রহমতের টাইমের কসম আল্লাহ ক এই টাইমের কসম খাইলাম গুরুত্বপূর্ণ দুইটা টাইমের কসম খায়া নবীরে সান্ত্বনা দে না গো নবী না আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা অলি দিবনে মগিরার কথাই আপনি নয়রা সবেন না কষ্ট পাবেন না দুঃখ

আমি তো কথা বলতে আমার কষ্ট হয়েছে আশা হিসাব কেমনে করবো আজ আমার ভাই বেড়ামাজির সংখ্যাই তো বেশি সারা বাংলাদেশ শুধু আপনাদের বীরগাও না সারা বাংলাদেশ আপনি জরিপ করে যদি হিসাব মিলান দেখবেন বেনামাজির সংখ্যাই বেশি আপনারা যেই যেই মসজিদটা বানায় রাখছেন বলেন তো মহল্লার সবগুলি মানুষ যদি মসজিদে আইসা ঢুকত তাহলে যেই মসজিদটা বানায় রাখছেন এই মসজিদের মধ্যে কি জাগা হইত হ্যাঁ এক ডা বলো হলেও জাগা হইত না তাহলে সমাজের সামান্য কিছু মানুষ আল্লাহকে সেজদা দেওয়ার জন্য মসজিদে আসে বেশিরভাগ মানুষরাই আসে না সামান্য মানুষ নামাজ পড়ার জন্য আসে বেশিরভাগ মানুষই আসে না অত সবার উপরে তো নামাজটা ফরজ এজন্য আমার ভাই আল্লাহ ডাক দিয়ে কয় চাষের সময়ের কসম এজন্য খাইলাম ওরে বান্দা এই টাইমটা বড় দামি একটা টাইম এই টাইমে তুমি কর্মে যাওয়ার টাইম তোমার কর্মে যাইবা যাইবা এত ভালো কথা যাও আমার কোনো বাধা নাই কর্ম তো তোমার করতে হবে আমার কুদ্রুতি কদমে তুমি শেষদা লাগাইয়া তোমার কর্মে চলে যাও ওই কাজের মধ্যে আমি মহান আল্লাহ বরকত নাজিল করব আর দুই নাম্বার ফায়দাটা হইল তুমি যেখানেই ফের হয়ে গেলা সেখান থেকে আবার ফিরা বাড়িতে আসার আগ পর্যন্ত আমি আল্লাহর কুদ্রুতি একটা নজর তোমার উপরে পড়ে থাকবে এমন কিছু টেটনা মানুষ বর্তমান সময়ও আমাদের সমাজে আছে না নাই হুজুর দেখলেই জিব্বা চুলকা প্রশ্ন করত হুজুর বলেন তো কোন সোরাত নাইমিম কোন সোরাত নইমিম হুজুর রে প্রশ্ন করছে হুজুরে গন্যা তো রাখছে কোন সূরাত নাইমিম কোন সূরাত নইমি তা আমরা ভালো করে বুঝি কিছু টেটনা সমাজে আছে আমাদেরকে টেটনামি করবে প্রশ্ন করবে তা আমরাও এই যাত প্রশ্নের উত্তর আগের থেকে জানা রাখি একটা হইল প্রশ্ন কইরা উত্তর জানা এই এইরকম প্রশ্ন যদি কেউ করে এই প্রশ্ন করাও স্বভাব উত্তরটা যাই না গেলে এটাও স্বভাব আর কাউকে আটকাবার নিয়তে প্রশ্ন করা এই প্রশ্নটাও প্রশ্ন করাটাই হারাম সম্পূর্ণ নিষেধ এটা কাউকে কষ্ট দেওয়ার জন্য কাউকে জন্য প্রশ্ন করা হইতেছে আটকাবার এই জাতীয় প্রশ্ন করা হারাম আর এই জাতীয় প্রশ্ন যখন কেউ করে তখন যতটুকু সম্ভব এরাইয়া চলা উচিত প্রশ্নকারীগুলা খুব মারাত্মক গিয়ারিং হয়ে থাকে আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার ফখরে বাঙ্গাল হুজুর রহমতুল্লাহ আলের একটা গল্প আপনাদেরকে শোনাই ফখরে বাঙ্গাল নাম শুনছেন তো আপনারা শুধু বাংলার ফখর না ফখরে আলম সারা আলমের জন্য ফখর ছিলেন আল্লামা তাজুল ইসলাম সাহেব রাহিমাহুল্লাহ তো ফখরে বাঙ্গাল সাহ হুজুর রে এক ব্যক্তি হুজুরের কাছে গিয়া বৈশা বৈশা চা খা চা খাইতেছে বাম হাতে লইয়া তো হুজুর তো সহজ সরল প্রকৃতির মানুষ ছিল তো হুজুরে বলল ভাই চা ডা আপনি ডান হাতে খান পেশারা উত্তর দিছে ডাইন হাত যে আল্লাহ দিছে বাম হাত তো এ আল্লাহ দিছে যে আল্লাহ ডাইন হাত দিছে বাম হাত সে দিছে একই আল্লাহ তো দিছে সুতরাং বাম হাতে খাইলাম দুষ্কি ফখরে বাঙ্গাল সাব রহমতুল্লাহ আলাই উত্তর দিছে ডাইন হাত যে আল্লাহ দিছে বাম হাত তো সে দিছে খাইলা দুষ্কি উপরের মুখটা যে আল্লাহ দিছে নিচের মুখটা তো এ দিছে

একদিনে একটা গল্প আপনাদেরকে শোনাই আবু জাহালের পকেটের মধ্যে ছোট্ট একটা মূর্তি স্বর্ণের মূর্তি কিসের মূর্তি স্বর্ণের মূর্তি মাঝে মাঝে এই মূর্তিটারে আবু জাহাল পূজা করত একদিন নবী পাকের কাছে গিয়া পকেটে হাত দিয়া আলামিন ঙ্গুলটারে রেডি কইরা আবু জাহালের মুষ্ঠির দিকে ইশারা দিয়া কয় আবু জাহালের মুষ্টির ভেতরে আল্লাহর যে কোনো মাখলো তুমি থাকো না কেন তুমি কালিমা পড়ো আমার নবী বলছে তুমি কালিমা পড়ো সাথে সাথে আবু জাহালের মুষ্টি ভেতর থেকে কালিমায়ে শাহাদতের আওয়াজ বের হয়ে গেছে আল্লাহ আকবার বলে কালিমার আওয়াজ বের হয়ে গেছে এখন বলেন আবু জাহেলের মুষ্টির ভেতরে আছে কি কথা কয় না বুঝছেন না কিছু ভেতরে আছে কি মূর্তি তাহলে মুষ্টির ভেতর থেকে কালিমার আওয়াজ বের হলো মানে মূর্তিটায় কালিমা পড়ছে ঠিক কিনা আবু জাহাল এখন রাগান্বিত হইয়া মূর্তিটারে রাগ কইরা মাটিতে ফালাইয়া দিয়া গো অরে বাপরে বাপ মোহাম্মদ তুমি এত বড় জাদুঘর তুমি জাদু দিয়া আমার মূর্তিটারে পর্যন্ত তোমার বলি বোলাইয়া ফালাইলা আগে বলছে কালিমা পড়বে এখন নবীরে জাদুগর দেখে বাটফা কি ভা বাটফা তো কালিমা পড়া উদ্দেশ্য না উদ্দেশ্য আমার নবীরে আটকানি কিন্তু একটা কথা ভালোভাবে মাথায় রাখতে হবে কায়দাই করেছে আমার নবীকে আটকাবার জন্য আটকাতে পারে নাই কারণ আমার নবীর সঙ্গে সাহায্য ছিল সরাসরি মহান আল্লাহ কথা বলেন ঠিক কিনা নবীর সাথে সাহায্য ছিল কার আরেক দিনের একটা বয়ান আপনাদেরকে শোনায়া দেই আমার নবী পাক যখন মেহারাজ শরীফ থেকে আসলেন এ ভাই নবীর মেয়ারাজ আপনারা বিশ্বাস করেন নি না করেন না বিশ্বাস করেন নবী পাকের মেয়ারাজ আমরা মুসলমানেরা বিশ্বাস করি কারণ আমার আল্লাহ বলেছেন আল্লাহ যেহেতু বলেছেন আমাদের যুক্তিতে আসকার না আসক আমরা বিশ্বাস করি দুনিয়ায় নাস্তিক কমতবাদকে যারা লালন করে পৃথিবীর নাস্তিকেরা কয় মেয়েরা যাবার কেমনে সম্ভব সাত আসমান পাড়ি দিয়া একে তো মসজিদে হারাম থেকে পাইতুল মোকাদ্দা সে তো লম্বা রাস্তা আবার বাইতুল মোকাদ্দাস থেকে সাত আসমান পাড়ি দিয়া সিদ্রাতুল মুনতাহা সিদ্রাতুল মুনতাহা থেকে লৌহ পাড়ি দিয়া কলম পাড়ি দিয়া সত্তর হাজার আগুনের পর্দা পাড়ি দিয়া সত্তরে হাজার নূরের পর্দা পাড়ি দিয়া লা মাকান পাড়ি দিয়া লা জামান পাড়ি দিয়া আল্লার বারিয়ার সাজিমে যাওয়া এটা তো সাধারণ কথা না মুল্লাহ মোলবিরা সাজায় গুছায় কয় আর একদল মুসলমান বিশ্বাস করে মীরাজ নামে কোনো কথা বিশ্বাস করা যাবে না এটা হলো দুনিয়ার নাস্তিকদের কথা নাউযুবিল্লাহ বলেন কো মীরাজ তারা যাবার কি এটা কিভাবে সম্ভব এটা বলে কিভাবে সম্ভব আমার প্রশ্ন এ নাস্তিক নবীর মেয়ারাজ তুমি বলো এটা কিভাবে সম্ভব তাহলে তুমি তোমার নিজের চেহারাটা আইনে সারা দেখতে পারোনি উত্তরে কইব না দেখি না তো তোমার নিজের চেহারাটাই যদি তুমি নিজে আইনা ছাড়া দেখতে পারো না তুমি নবীর মেয়ারাজ বিশ্বাস করো না এটা তোমার যুক্তিতে আসে না তুমি তোমার নিজের ফিটটা দেখতে পারো না আর নবীর মেরাজ বিশ্বাস করো না তোমার যুক্তিতে আসে না তোমার মতো নাস্তিকের বিশ্বাস হোক বা না হোক আমার আল্লাহ বলছে নবীর মেরাজ আমরা মুসলমানেরা বিশ্বাস করে নিয়েছি চিল্লা বলেন ঠিক কি না শুভেজিঘিলাইমিনাল مسجد الحرام الى المسجد الاقصى <applause> الذي باركنا حوله لنريه من اياتنا انه ও আজ আমি অলবাসি আমার নবীপাকের মেহারাজের কথা লাই আয়াতেই সাড়া দিয়েছে আমরা নবীর মেহারাজকে বিশ্বাস করি কেমন বিশ্বাস করা করি ওই যে দেখেন বলছিলাম এরা খালি নবীরে আটকাইবার চেষ্টা করতো সব সময় নবীরে কেমনে বেকায়দাই ভালানো যা এই ফিকির তাদের মাথায় সব সময় থাকতো নবী মেরাজ থেকে আয়শা মেরাজের বর্ণনা যখন সাহাবায়ে کرامের মাঝে দিতাছে তখন আবু জাহালা আবু লাহাব উৎপাশেইবা আলী ইবনে মুগীরারা কয় সারালাইছিরে এতদিন জানতাম মোহাম্মদ হাফ মেন্টাল এখন থেকে বুঝলাম মোহাম্মদ ফুল মেন্টাল নাউজুবিল্লাহ তো বলতে মনে চায় না আপনার নবীরে মেন্টাল কয় আর আপনার মুখ দিয়া না হুজুবিল্লা বাইরো না ইতই বুঝি উন্মতের কাম এই কিছু কথা কই জিম দোড়ে বয়া থাকলে ওয়াজ করন জানা জিম দূরে বয়া তখন শ্রোতা ওয়াজ করন বড় বিপদ আমি কি কবরস্থানও কথা কইতাছি না জিন্দা মানুষ লইয়া কথা কইতাছি কথা কয় না আরে এই কইতাছি না জিন্দা মানুষ লয় কইতাছি জিন্দা মানুষ লইয়া তা আপনারা কথা বলবেন না কেন কথা বলবেন বলছিলাম এতদিন জানছিলাম মোহাম্মদ হাফ মেন্টাল আজকে থেকে বুঝলাম মোহাম্মদ ফুল মেন্টাল আমার ভাইরা এই কথা ভাবতে ভাবতে রাস্তায় এসে আমিরুল মুমিনিন ইসলামের খলিফায়ে আফওয়াত হাজরাতে আবু বকর সিদ্ধি করদি আল্লাহ তালানহুর সঙ্গে তাদের মোলাকাত হয়ে গেল এমনি আবু জাহালা আবু লাহাবুৎবা সাইবা অলি দিবিনে মগিরারা ডাক দিয়া কয় আবু বকর শুনশুনি একটা কথা বলে কি শুনতাম শুনশুনি রে তোমার মোহাম্মদ নাকি রাতারাতি বাইতুল মোকাদ্দাস গেছে আবার নাকি সাত আসমান পাড়ি দিয়া সিদ্ধুল মুহাব সিদরাতুল মুহাব পাড়ি দিয়া লৌহ কলম পাড়ি দিয়া এরপরে সত্তর হাজার আগুনের পর্দা পাড়ি দিয়া সত্তর হাজার নূরের পর্দা পাড়ি দিয়া আল্লাহ মাকান পাড়ি দিয়া আল্লাহ জামান পাড়ি দিয়া নাকি আল্লাহর বাড়ি গেছে আবু বকর রে এখনো কি তুমি তোমার নবীরে সুস্থ কইবা এখনো কি তোমার নবীরে তুমি পাগল বলবা না আজ আবু বকর ডাক দিয়া ক আমার নবী যদি বলে থাকে অবশ্যই আমার নবী সত্য বলেছে দুনিয়ার কেউ বিশ্বাস করুক আমার নবীর মেহারাজ আমি আবু বকর বিশ্বাস করে নিলা এইভাবে তারা ফাং ফাইতা রাখত কোন কায়দায় কোন জায়গায় নবীরে আটকানো যা সব সময় তাদের মাথায় এই ধরনের দান্দা থাকত নবী কাছে আসছে তিনটা প্রশ্ন লয়া বলেন কয়টা প্রশ্ন লয়েছে তিনটা প্রশ্ন আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করলেন এক নাম্বার প্রশ্ন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জবাব দেন ওই ব্যক্তিটা কোন ব্যক্তি যেই ব্যক্তিটা পৃথিবীর পূর্ব প্রান্তে গেছে আবার পৃথিবীর পশ্চিম প্রান্তেও গেছে সূর্য উদয় হওয়ার অবস্থা দেখছে আবার সূর্য অস্ত যাওয়ার অবস্থাটাও দেখছে আমার ভাইগু বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে অনেক কিছু আবিষ্কার করেছে বর্তমান বিজ্ঞানের ক্ষমতা এত বেশি যে ওরা চন্দ্রের দেশে পর্যন্ত গিয়া পৌঁছে গেছে কিন্তু এখনও পর্যন্ত পৃথিবীর পূর্ব বা পশ্চিম প্রান্তে পৌঁছাইতে পারে নাই পর্যন্ত বৈজ্ঞানিকরা পারবেও না আমার আল্লাহ তার এক বান্দাকে তাওফিক দিয়েছিলেন তিনি পৃথিবীর পূর্ব প্রান্তে গিয়া সূর্য কোন জায়গা থেকে উঠে কেমনে উদয় হয় এটা দেখছে আবার পশ্চিম প্রান্তে গিয়া সূর্য কেমনে অস্ত যা কেমনে ডুবে এটাও দেখছে ওরা প্রশ্ন করলেন ওই ব্যক্তিটা কে গো যিনি পূর্ব প্রান্তে আবার পশ্চিম প্রান্ত গেছেন যদি বিস্তারিত বলতে পারেন তাহলে আপনি নাম্বার প্রশ্ন করলেন ওই যুবকগুলো কারা ওই যুবকগুলি কত জ্বর যুবকগুলি গর্তের ভেতরে তিনশত নয় বছর ঘুমিয়েছিল তিনশত নয় বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে উঠালেন এই যুবকগুলি কারা কি তাদের পরিচয় বিস্তারিত যদি আপনি বলতে পারেন তাহলে আপনি নবী এটা দুই নাম্বার প্রশ্ন আর তিন নাম্বার প্রশ্ন রোহ কি জিনিস রোহ রোহটা কি জিনিস আমার ভাই কলিজাটা আপনি ছিঁড়া টুকরা টুকরা করতে পারবেন রোহটারে আপনি দেখতে পারবেন না ডাক্তাররা মাঝে মাঝে আর সাহায্য হয়ে যাব অপারেশন থিয়েটারের ভেতরে ডাক্তাররা অপারেশন করে জীবনে কত বড়ো বড়ো ডাক্তাররা কত বড় বড় অপারেশন করলো আজ পর্যন্ত কোনো ডাক্তার রুহ দেখতে পারে নাই কেমত পর্যন্ত কোনো ডাক্তার রুহ দেখতে পারবে না কেউ দেখতে পারবে না রুহ তাহলে কি জিনিস আমার নবীর কাছে ওরা প্রশ্ন করলেন জিনিস আপনি বলেন উত্তর দেন যদি জবাব দিতে পারেন তাহলে আপনি নবী প্রশ্ন কয়টা বলেন প্রশ্ন কয়টা তিনটা এক পৃথিবীর পূর্ব প্রান্তে গেছে পশ্চিম প্রান্ত গেছে সূর্য উদয় হওয়ার অবস্থাও দেখছে সূর্য অস্ত যাওয়ার অবস্থাও দেখছে ওই ব্যক্তিটাকে তার পরিচয়টা যদি দিতে পারেন বিত্তাপশীল যদি বলতে পারেন তাইলে আপনি নবী দুই ওই যুবক গুলো কারা যারা গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিল তিনশত নয় বছর পর্যন্ত ঘুমাইছে তিনশো নয় বছর ভরে আল্লাহ তাদের ঘুম বাঙ্গাইছে ঘুম থেকে জাগাই জাগাইছে এদের বিস্তারিত ঘটনাটা যদি বলতে পারেন তাহলে আপনি নবী তিন নাম্বার রুহ কি জিনিস যদি আপনি বলতে পারেন তাহলে আপনি নবী প্রশ্ন কয়টা করলো তিনটা জানবার লাগি উত্তর জানবার লাগি 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 এদের চিন্তা আদি যুগ থেকে প্রশ্ন করব। আদি যুগ থেকে যদি প্রশ্ন করি তাহলে মোহাম্মদ তার আদি যুগে ছিল না আদি যুগের গল্প কাহিনী মোহাম্মদ জানে না আমরা শোনাইতেও পারবে না কিন্তু এই গাদাও গল্পের এই কথাটা তো জানা দরকার ছিল আরে মোহাম্মদ সেই যুগে ছিল না কিন্তু মোহাম্মদের আল্লাহ যিনি মোহাম্মদকে পরিচালনা করতেছেন সেই মহান আল্লাহ কি ছিল না কথা কয় না আল্লাহ ছিল না তাহলে এই ঘটনাগুলি তো আল্লাহই ঘটাইছে আল্লাহ জানিন না জানে না তা আল্লাহ জেনবীরে জানাইয়া দিব এইটাও হেরার মাথার ডুবে না কেমন ব্যাপার চিন্তা করে দেখেন মানুষ যখন হয়ে মানুষ যখন জাগা তখন মানুষের মুখ দিয়ে কি বাইর আইডিয়া করতে পারে না যখন দেখবেন মুখ দিয়ে তাবুল কথার কোনো আগাগোড়া মিল নাই কথার কোনো সেন্টেন্স মিল নাই লাইন লাইন মিল নাই কথা উলট পালট করতেছে তখন বুঝবেন যে হ্যাঁ গুমরা হয়ে গেছে হ্যাঁ কি হয়ে গেছে গুমরা হয়ে গেছে আমার ভাইয়ারা খুব মনোযোগ দেন এখন যেই কথাটা বলবো এই কথাটারে আপনারা কুটকরা রাখেন এটা খুব জরুরি কথা এটা পরে আবার কাজে লাগবে প্রশ্ন করছে কয়টা তিনটা তিনটা প্রশ্ন করার পরে আল্লাহর হাবিব বলছে আচ্ছা ঠিক আছে তোমাদের তিন প্রশ্নের জবাব আমি দেব জিব্রাইল আমিন আসার আগ পর্যন্ত আমারে সময় দাও কে আসার আগ পর্যন্ত জিব্রাইল আমিন আমার কাছে আসার আগ পর্যন্ত আমারে সময় দাও জিব্রাইল আসলেই আমি উত্তরটা দিয়ে দেব এই কথাটা হু মন রাখেন মোহাম্মদ হরে না গুফতা তানা গুফতা জিবরাই জিবরাই হর না গুফতা তানা গুফতা রবুল জলি মোহাম্মদ সাল্লাম এতক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল নবীর না বলতেন আর জিব্রাইল অতক্ষণ কোন কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ জিব্রাইলকে না জানায়া দিতেন এই জন্য রসুল বলছে জিব্রাইল আসার আগ পর্যন্ত আমার সময় দাও জিব্রাইল আসলেই আমি উত্তরটা দিয়ে দিব এরা চলে গেছে সেই খালি সন্ধ্যা হইছে এমনি তারাই এই মোহাম্মদ জিবিরাইলকে আইসিন উত্তর কি ভাইসো কোনাইল তো না উত্তর তো ভাইসি না আমার আজকের রাত্রটার সময় দেন আচ্ছা ঠিক আছে রাত্রটা সময় দিলাম রাত্রটা গেছে কোনো রকম এমনি সকালবেলা আবার আইসা হাজির জিবিরাইলকে আইসিন উত্তর কি ভাইসো কোন জিবরাইল তো না উত্তর তো ভাইসি না আমার আরও সময় দেন আচ্ছা ঠিক আছে সময় দিলাম একদিন গেল গা দুই দিন গেলগা তিন দিন গেলগা চার দিন গেলগা পাঁচ দিন গেল ছয় দিন গেল সাত দিন গেল আট দিন গেল নয় দিন গেল দশ দিন গেল দিন খালি যা জিব্রাইল তরায় না নবীর পেরেশানি বাড়ে না কমে কারণ এরা তো ডিউটি করতেছে একবার সকালে আজিকা একবার বিকালে আজিকা একবার সকালে আজিকা একবার বিকালে আজিকা যেন মনে হয় তার আর কোনো কাম নাই একবার সকালে জিগা একবার বিঘালে জিগা এখন ওইটা ককিতা কিতা মোহাম্মদের কাছে যে একটা শয়তান আইতো এ শয়তানটা এখন আর আয় না আর মোহাম্মদ আমরা উত্তর দিতে পারে না জিব্রাইল শয়তান কইতাছে এ মুসলমান বন্ধু আমার এইভাবে এগারো দিন বারো দিন তেরো দিন চোদ্দ দিন এখন নবীরে শোনায়া শোনায়া বলতে শুরু করেছে বুঝেছি রে আসল কথা বুঝে গেছি মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের প্রতি বেজার হয়ে গেছে যেই ওরা এই কথা বলতে লাগলো মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের প্রতি বেজার হয়ে গেছে এই কথাগুলি যখন আমার নবী দিয়া ঢুকতে লাগলো এতদিন পর্যন্ত রাজ্যত কথাই বলছে আমার নবী শুনছে ধৈর্য ধারণ করছে আজকের কথাটা নবী আর মাইনা নিতে পারে না আমার নবী পাকের কলিজা ভাইঙ্গা যেন চোখ দিয়া পানি বেন হতে শুরু হয়েছে নবী আমার কান্দে হাইরে হাই আমার আল্লাহ যদি বেজার হয়ে যা আমি কোথায় যাব গো আমি কার কাছে যাব আমার মনের দুঃখ গুলি আমি কার কাছে বর্ণনা করবো এ মুসলমান ভাইরা পনেরো দিনের মাথা আমার পা শেজদা লাগাইছেন শেষদা লম্বা একটা শেজদা লাগাইয়া দিছে শেজদা লাগায়া নবী কানদেব আট ডাক দিয়া আল্লাহ আপনার তরফ থেকে উত্তর না পাওয়া পর্যন্ত আপনার Habib আমি শেজদা থেকে মাথা উঠাবো না মুশরিকিন রাদি কয় আপনি আল্লাহ না আমান প্রতি বেজার হয়ে গেছেন আল্লাহ গো আপনি যদি বেজার হয়ে যান আমি কার কাছে যাব কোথায় যাব। আমার মনের দুঃখ বলি আমি কার কাছে বর্ণনা করব। এ মুসলমানেরা আমার নবী এমন কান্না দিয়েছে রে নবীর চোখ থেকে পানি ফের হইয়া বরাবর জমির মাটি কাদা হয়ে গেছে এমন লম্বা সাজদা দিয়েছে আমার নবী পাক হাঁটু আর ধরে রাখতে পারে না আপনি আপনি হাঁটু গুলো পেছন দিকে চলে গেছে নবীর দেহটা লেটটা সিনাটা জমিনে লাগিয়া গেছে আমার নবীর চেহারায় আনোয়ার মাটিতে চাপ গায়ে গেছে নবীর চেহারা

ব্রাহিলের প্রতি নোটিশ করে দিলেন যা রেজিব্রাইল যা যা জলদি করে যা আমার হাবিবের কান্না আমি আর সহ্য করতে পারতেছি না আল্লাহর ডাক দিয়া বলেন অরেজিব্রাই আমার হাবিবের কানে গিয়া সূরা তুদ্দুহাটা তেলাওয়াত কইরা দে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এই সূরা তুদ্দুহা নাজিল হইতেছে সূরা তুদ্দুহাটা আমার হাবিবের কানে গিয়া তেলাওয়াত কইরা দে আমার ভাই জিবরাইল আমিন নবীর দরবারে হাজির হয়ে গেছে আমার নবীর কানে আয়েশা সালাম জানাইয়া দিছে একদিন দুই দিন না তিন দিন চার দিন না এক সপ্তাহ না গো পনেরোটা দিন পরে জিব্রাইল আমিন নবীর কাছে আসছে গোড়াই সালাম বসায় দিলেন আসসালাম আমার নবী যেই মাত্র জিব্রাইলের সালামটা শুনেছে নবী পাকের কলিজার মধ্যে যেন আলাদা একটা শান্তি অনুভব করতেছে আমার নবী টান দিয়া শেষদা থেকে মাত্র ছাতাটা উঠাইয়া জিব্রাইল আমিন রে টান দিয়া সিনার সঙ্গে লাগাইয়া নবী আমার কান্দে ডাক দিয়া কয় অরে জিব্রাইল আজকে পনেরোটা দিন হয়ে গেল রে পনেরোটা দিন পর্যন্ত আমারে না দেখা তুই কেমনে থাকতে পারলে একটা বাড়িকে আমারে দেখার মন চাইলো না জিব্রাইল আমিন ডাক দিয়া গো নবী গো আপনারে না দেখা এক মুহূর্ত সময় আমার শান্তি লাগে না আমার ভালো লাগে না কিন্তু আমি কি করবো আল্লাহ পক্ষ থেকে থেকে যে যে অর্ডার অর্ডার নাই নাই আল্লাহর তরফ আমি আসতে পারি না আজকে আল্লাহ অর্ডার করেছে আমি আমার ছয়শ নূরের পাখা লাগাইয়া একটা টান মাইরা আপনার দরবারে হাজির হয়ে গেছি টেনশন নিবেন না বড় চমৎকার একটা সূরা নিআসি এমনে জিবরাইল আমিন সূরাত দুহা আমার নবী পাকের কানে কানে তেলাওয়াত শুরু করে দিয়েছে ওয়াদদুহা সূরা কিন্তু নাজিল হইতেছে ওয়াদদুহা ওয়াল লাইলিদা সাজা মা وما قلا ولا الاخرة خير لك من الاولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأم اليتيم فلا تقهر وأم মাইসা ইলা ফলা তান ও মাতি রব্বি ক্যাফা হাদিস ইমানের আওয়াজে একসাথে সবাই মিলে আল্লাহর সানা বয়ান করে দিন একসাথে বলে দিন শোভা হা আল্লাহ ডাক দিয়া করগো আমার হাবি পপ আমি আল্লাহ দুহার কসম খাইলাম ভাই তুহা করে বলা হয় দুহা বলা হয় পূর্ব আকাশে যখন সূর্যটা পরিপূর্ণ আলো দিয়া উজ্জ্বল আলো দিয়া উদিত হয় এই টাইমটারে বলা হয় দুহা সহজে যদি বলি চাশতের টাইমটারে দুহা বলা হয় আল্লাহ কয় চাশতের টাইমের কসম মানে দুহার কসম ওয়াল লাইলি ইদা সাজা অন্ধকারাচ্ছন্ন রজনীর কসম মা ওয়া তাআকা আম্মা পালা আমার আল্লাহর ডাক দিয়ে কয় ওগো আমার হ্যাপি এই সামান্য কয়েকটা মুসলিকের কথায় আবু জাহালা জাহালাবুল্লাহাবুদ পা সাইমা অলিদীপনে মগিরা এই সামান্য কয়েকটা মানুষের কথায় আপনি মনে কোনো কষ্ট নিবেন না গণবী ওরা কয় আমি আল্লাহ আপনার প্রতি বেজার হয়ে গেছি না গণবী না 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 আমি আল্লাহ আপনার প্রতি বেজার হয়ে যাইনি আমি যেমন সন্তুষ্ট ছিলাম করতাম এখনো তেমন সন্তুষ্ট আছি ভবিষ্যত আপনার উপরে আমি আল্লাহ সন্তুষ্ট থাকব শুধু সন্তুষ্টই না ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা জুরে জুরে বলে দিন না সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়া কোন বিগত আখেরাতে আপনাকে যেই নিয়ামত দেওয়া হবে এই নিয়ামত দুনিয়ার তুলনায় উত্তম হবে সাথে সাথে আবার আল্লাহ কয় ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা সাউফা আন অতি শীঘ্রই আপনাকে এমন নিয়ামত দেওয়া হবে যেই নিয়ামত পাইয়া আপনি নবী আমি আল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে যাবেন চিৎকার দিয়া কন্না সুবহানাল্লাহ এই জন্য মহতারা মহাজিরিন এখন আমার নবী জিব্রাইল রে ডাক দিয়া কয় এই পর্যন্ত বলার পরে আমার নবী জিব্রাইল রে ডাক দিয়া কয় রে জিব্রাই জিবরিল পনেরো দিন পর্যন্ত আমি অনেক কষ্ট করেছি মুশরিকদের অনেক কথা আমাকে শোনা লাগছে আমি ধৈর্য ধারণ করেছি আমি সবর করেছি আমি বুঝছি আমার আল্লাহ আমারে সান্তনা দিতেছে আমার আল্লাহ সান্তনার বাণী পাঠাইছে কিন্তু জিবরাইল রে পনেরো দিন পর্যন্ত আল্লাহ ওহি পাঠাইল না কেন খবর লইয়া তুমি আসলা না কেন এর কোনো কারণ কি তোমার জানা আছে কিনা বলে হা হা অবশ্যই এই কারণ আমার জানা আছে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণটা আমারে জানা দিয়েছে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাঈলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ আপনি যখন ভবিষ্যতে কোন কথা বা কাজের এরাদা করবেন তখন আপনি ইনশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ ছাড়া বলবেন না আপনি স্মরণ করে দেখেন ওই যে আজ থেকে পনেরো দিন আগে মুশরিকিনরা আপনার কাছে তিনটা প্রশ্ন করেছিল আপনি তাদের প্রশ্ন শুনিনা আপনি বলেছিলেন তোমরা অপেক্ষা করো জিব্রাইল আমিন আমার কাছে আসার আসার আগ পর্যন্ত আমার সময় দাও জিবরাইল আসলেই তোমাদের প্রশ্নের উত্তরটা আমি দিয়া দেবী সেদিন কিন্তু আপনি ইনশাল্লাহটা বলেন নাই ইনশাআল্লাহটা না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পনেরোটা দিন ওহি বন্ধ রাখছে এর মানে এই না আপনি নবীরে আল্লাহ ফালিশম দিয়েছেন কেউ যদি মনে করে আল্লাহ আল্লাহ তার তার নবীরে নবীরে ইনশাল্লাহ না বলার কারণে বিচার করছে পনেরো দিন না পাঠাইয়া এই লোক গো হয়ে যাবে এমন ধারণা করা যাবে না জিব্রাইল ডাক দিয়া আপনাকে পালিশমেন দেওয়া আল্লাহর আপনাকে কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য পাকের উদ্দেশ্য হইল আপনার ইনশা আল্লাহ গুরুত্ব বুঝাইয়া দেওয়া আল্লাহ আকবর বলে ইনশাল গুরুত্বটা আপনার উম্মতকে বুঝাইয়া দেওয়া এটা হলো আল্লাহ পাকের মাকসাত আপনাকে পালিশমেন্ট দেওয়া আল্লাহর মাকসাদ না এজন্য আমার ভাই ভবিষ্যতের কোন কথা বা কাজের এরাদা করলে কোন কাজ তো আমরা করলে তখন আমরা ইনশাআল্লাহ বলবো ইনশাআল্লাহ যেমন দৃষ্টান্ত স্বরূপ আমি কয়েকটা কথা বলি আপনারা ইনশাআল্লাহটা বলে দিয়েন যেমন মনে করেন আগামী কালকে আমি ঢাকা যাব বলেন বলেন আগামীকাল আমি বাড়ির কাজ শুরু করবো আগামীকাল আমার দোকানের কাজ আমি স্টার্ট আগামী কাল থেকে জমিনের মধ্যে আমি দান রোপণ করবো আগামীকাল আমার জমিনের দান আমি কাটতে আনব ইনশাল্লাহ বলবেন ও ভাই কেন বলবেন ইনশাআল্লাহ সেই কাজটার মধ্যে ইনশাল্লাহ বলা হয় এই কাজটা সম্পূর্ণ করার দায়িত্বটা মহান আল্লাহ নিজে ওনার কুদরতে হাতে নিয়ে যা সুবাহান আল্লাহ পড়ে যেই কাজে ইনশাল্লাহ বলা হয় এই কাজটা সম্পূর্ণ করার দায়িত্ব আল্লাহ পাক উনার আনবো ইনশাল্লাহ যদি না বলেন আগামী কাল যে দায় আনবেন আগামীকাল দা তো রাত্রটা গিয়া সারলে ওই তো এই রাত্রটার ভিতরে যদি আল্লাহ একটা শিলাবৃষ্টি দেয় আপনার জমিনের দাম আর বাড়ি তাই পারবেন নি হ্যাঁ আনুই শেষ একটা গল্প শোনাই এক বেচারা গরুর বাজারে ফদ দিছে গরু কিনব কি কিনব গরু কিনব রাস্তার মধ্যে মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা ইমাম সাহেবের জিগা চাচা কই যান চাচা কয় বাজারে গরু কিনতে যাই ইমাম সাহেব কয় চাচা গরু কিনতে জানতো ভালো কথা ইনশাল্লাহটা বলেন না চাচা কয় পকেটে টাকা আছে বাজারে গরু আছে চাচার ইনশাল্লাহ কোন দরকার নেই টাকা আছে গরু আছে ইনশাল্লাহ করতাম আমার ভাই বাজারে যাওয়ার সাথে সাথে ওই যে পকেট কাটুন না কামলা না এই কামলার নজর হয়ে গেছে সাফার বহন চাষা গরু একটা দেখছে চমৎকার একটা গরু গরু চয়েছে গরু দেখতাছে আতায় একবার লেজ ধরে একবার মাথা ধরে একবার ভিডিও ধরে গরুটারে হিসাব নিকেশ মিলাইতেছে গুস কি পরিমাণ হইতে পারে আর এই ফাঁকে দা ফকেট কারো নেয়া শুধু টাকা লাইন নিছে না ডাইরেক্ট কেসি দা ফুস দা ফকেটটা সহকারটা লয়ে গেছে গা চাষা দাম দর ফুরাইয়া এখন টাকা দিব ফকটও হাত দিছে হাত দেওয়ার পরে হাত এমেতে থাকা

অত্যা টেহাল হয়ে গেছে ওটা মুখটা কি আঁশিতা থাকবো মুখটা বেহা করে দিকেছে রাস্তাটা আবার ইমাম সাবের সাথে দেখা হ্যাঁ গরু আনছেন না ওই ইনশাল্লাহ বাজার হয়ে গেছি ইনশাল্লাহ গরু চয়েস করছি গরুটা ইনশাআল্লাহ খুব সুন্দর ছিল ইনশাল্লাহ দাম দর ফুরাইছি ইনশাল্লাহ টাকা দিমু ইনশাল্লাহ ফখরও আদ দিছি ইনশাআল্লাহ ফখর কাটটা সুরে টেহাল হয়ে গেছে গা ইনশাল্লাহ গরু কি নাম পারছি না ইনশাআল্লাহ খাল্লাতে বাড়ি যেতেছি ইনশাল্লাহ হজুর দোয়া করেন অনেক কথায় 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 ইনশাল্লাহ কর তোর ওহন অতলা ইনশাল্লাহ আগে দিয়ে একবার ইনশাল্লাহ কই তুই তুই রাজি না তখন যদি তুমি ইনশাল্লাহটা জায়গা মতো বলে দিতে পারতা তোমার পকেটের টাকাটা সেভ করে রাখার দায়িত্বটা মহান আল্লাহ তার কুদরতে হাতে নিয়ে যাইত কথা বলেন ঠিক কি না তাহলে আমরা ইনশাল্লাহর আমল করব তো বলেন ইনশাল্লাহর আমল করবেন তো আপনারা বলেন ইনশাল্লাহ আরে ভাই ইনশাল্লাহর আমল করবেন বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বললে খুশি হবেন কে আল্লাহ যা বান্দা যখন ইনশাল্লাহ কয়ে ভালাইছে বান্দার এই কাজের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে গেলাম সুবাহান আল্লাহ আচ্ছা এখন আসেন আমরা সামনের দিকে যাই আল্লাহ নবীরে সান্ত্বনা দিদি কসম খাইছে কটা এখন শুরু হবে মাত্র সুরার ভিত্তে আলোচনা এতক্ষণ আমরা সানে নজুল এবং প্রাসঙ্গিক কিছু কথা শুনছি মাত্র এখন সুর আর ভিতরে ওয়াজ শুরু হইতাছে কথাটা বুঝতে পারতেছে আপনাদের কষ্ট হইতাছে না তো আমি আমার খুব মনে পড়ে আপনাদের বীরগাঁও ওই যে এই বড় মাঠ কি মাঠ জানি হাই স্কুল মাঠ এখানেও আমি দুইবার আসছি হযরত মৌলানা মফিজুর রহমান আসাদি সাহেব আমার অত্যন্ত মহাব্বতের মানুষ ওনার মাধ্যমে আমি দুইবার আসছি আমার খুব মনে পড়ে বীরগাঁও নামটা শোনার সাথে সাথে আমি আমার জেহেনে আসছে বীরগাঁও তো মাজমা খুব জমে বীরগাঁও তো মাজমা খুব সুন্দর হয় এই কথাটা আমার মাথায় আসছে না বীরগাঁও যাওয়া দরকার বীরগাঁও দাওয়াত রাখা দরকার দাওয়াত তো রাখলাম কিন্তু ওই মাঠের চিত্রটা তো এই মাঠে দেখা যাইতেছে না বুঝতেছি না তা আপনারা যারাই আসছেন বসছেন আলহামদুলিল্লাহ বসছেন সুন্দর কথাও শুনতেছেন কিন্তু মাজমাটা এতক্ষণে তো ভরপুর হয়ে যাওয়ার কথা রাত বাজে দশটা এখনও যদি মাজমা ভরপুর না হয় তাহলে মাঝমা ভরব কোন সময় আর কোন টাইমে তো যাই হোক সব মিলায়া আকাশেরও কন্ডিশন বেশি একটা বালানা আপনারা সমস্ত মেহমানদের কাছ থেকেই কিছু কিছু কথা শূন্য লাগন দরকার ঠিকই না আচ্ছা এই জন্য আমি আমি যে আপনাদেরকে ইশারা দিলাম মাত্র এখন ওয়াস শুরু হইতাছে মনে করেন না না জানি কোদ্দুল বা ওয়াজ করব একটা কথা খুব মনে রাখবেন এই সুরার আমি যদি কথা বলি আমি ফাঁস ঘন্টাও কথা বলতে পারবো ফাঁস দিনের কয়েক ঘন্টা কইরা কইরা ফার্স্ট দিন কথা বলতে পারবো কথা শেষ হবে না আবার যদি মনে করি ফাঁস মিনিটে শেষ কইরা এলামও এটাও আমি পারবো বুঝেন নাই সব কথা আয় না সার কথা কয়া ও আর শেষ করে দিলাম সবই জানা আছে কারণ এই জগত তো আজকাল দইরা না বত্রিশটা বছর খালি এই মাঠটা তোই আল্লাহ ঘুরাইতেছে বত্রিশটা বছর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া বত্রিশ বছর পর্যন্ত আসলাম কাঁচা মানুষ আল্লাহ ফাঁকনা বানাইছে বত্রিশ বছর পর্যন্ত এই মানুষ লই এই খেলামেলা করতেছে আল্লাহ আপনাদের খেদমতে এখনো লাগাইয়া রাখছে মাঝে মাঝে আমার ছাত্ররা কয় হুজুর আপনি বুড়া হইতেছেন আর আপনার আওয়াজ আওয়াজ জন হইতেছে আমি কি তোরা দোয়া করি ইসলে চোখ লাগাইস না এখন আপনি যে সিল্লি মারুন ডাক মারুন এটা শক্তি কই ভাই আমি আসলে একটা জিনিস খেয়াল করে দেখছি এগুলি আল্লাহ প্রদত্ত নিয়ামত এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত ছাড়া আর কিচ্ছু না আর না হইলে এই বয়সে আসে না মাই ভাই আবার ডাক মারন সিল্লি মারণ সিল্লি দেওয়ার সাথে সাথে তো তার সিরা যাওন কথা তার তোর সিরে না সিল্লিটা গুছায় গেছে দেওয়ান যা এই সিল্লি দেওয়ার তৌফিকটা দিছেন কে আরো জোরে বলেন কে আমি আমার আল্লাহকে এমন ভাবে বিশ্বাস করি যে আমার আল্লাহ ইচ্ছা করলে জাকাত টিপ দিয়া আমার মতো জালালি রে আটকায় দেওয়ানের ক্ষমতা আমার আল্লাহর আছে নি না নাই এটা আমি বিশ্বাস করি আমার মওলা জাকাত আমারে আটকায় দেওয়ার ক্ষমতা আছে এই জন্য এই নিয়ামত গুলো আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর দেওয়া নিয়ামত গুলি নিয়ে আল্লাহর এখনো আছে অনেক মুরব্বী আছে আমরা সন্দীপের উমর ফারুক সাবুজু। মুরব্বী মানুষ বয়স হয়ে গেছে বুড়া হয়ে গেছে কিন্তু স্টিজে উঠাইয়া দিলে দইরা দু তিনজনে মিল্লা দই রান্না স্টেজ উড়া আইনা দু তিনজনে দই রান্না জন পোয়া দে আল্লাহ আবার বসায় দিলে দেখা যা যেন মনে হয় যে আঠারো বছরের ফুলাটা কথা কইতেছে আর এত দূরে যাই আলাপ কি ব্রাহ্মণ বাড়ি আর বড় উজুর রহমতুল্লাহ আপনারা দেখছেন না আল্লাহ সিরাজুল ইসলাম সাহেব উজুর রহমতুল্লাহ দুইজনে তিনজনে মিল্লা দৈরানিয়া সোহিলপুর তফসি মাহবিল দুই তিন জনে মিল্লা দৈনানিয়া সেরা হুশুরে স্টেজ উঠাইত আর হুজুর চেয়ারও বইতো কিন্তু বয়াস আল্লাহ আল্লাহ যে কুদ্রত এমনভাবে কথা শুরু করতো যেন মনে হয়তো আঠারো বিশ বছরের ফুল আধা কথা কইতাছে সো বানা বলতে ইচ্ছে করে না তাইলে এক এই জিনিসগুলা কার দেওয়া নিয়ামত আর জোরে কন আর কর খাল্লা খাল্ আর রহমান কেশে রহমান আল্লাবাল কোরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন খালাক আল ইনসান যিনি মানুষ বানাইছেন আল্লাহুল বায়ান যিনি বয়ান শিক্ষা দিয়েছেন যিনি কথা বলার যোগ্যতা দিয়েছে আরে ভাই আপনার যেমন একটা জিব্বা আছে ওই একটা জিব্বা আছে আপনার যেমন দুইটা দুইটা আছে আছে ওই আপনার যেমন দাঁত আছে ওই লোকেরও বত্রিশটা দাঁত আছে আপনার যেমন গলার একটা দূর আছে সুরুঙ্গ পথ ওই লোকের একটা গলার দূর আছে সুরুঙ্গ পথ সবই আছে আপনি কথা বলতে পারেন এই লোকটা কথা বলতে পারেন এমন নাই পাতা গা এমন নাই জীবনে দেখছেন না আমনে সামনে আয়া বুবা বুবা করতেছে বেড়া বুবা মানুষ থেকে তো বলবো করতেছে আজ দিয়া তোসে মুখ দিয়া কথা কইতো পারে না কত ঠুট দুইটা আপনার মতো আছে জিব্বাও আছে 32 দাঁতও আছে সব আছে আপনি কথা বলতে পারেন এই লোক কথা বলতে পারে না মাঝে মাঝে দুই একটা নজির আল্লাহ আমরার সামনে রাইক্কা আমরারে সবক দিতাছে কথা বলার যোগ্যতা আমি দিছি মানুষরে ইচ্ছা করলে এই লোকটার মতো তরেও ওবা বানাইতে পারতাম কথা বলার যোগ্যতা দিয়েছি বলে এই যোগ্যতা পায় যে কোন কথা তুমি কইলা ফালাইও না কথা বলার আগে চিন্তা করবা ভাববা, অনেক অনেক চিন্তা কইরা একটা কথা তুমি বলবা যেই কথাটা তোমার মুখ থেকে বের হয়ে গেল এটা একটা দলিল হয়ে গেল যেই শব্দটা বের হইল এটা কি হয়ে গেল গা একটা দলিল লেখা হয়ে গেল লেখা তুমি দেখতেছো আমি কথা কয়ে ফেলে যে বাড়ারে 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 ষাট হলো বয়সের একদল আছে ইতানের কোনো কাম নাই পকর দশটা টাকা লয়ে গেব এক কাপ চা খা আর একটা উভয়সে রুটি সুবাদা আসা সুবাদা খা আর বয়ে বড়র বড় বড়র 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 আরে বাপরে বা ভের বড়র বড়র আর বড়র বড়র শুনে কান দরণ জানা এই যে তুমি কথা কয়ে লইতেছো মুখ দা কথা বাইরে যাইতেছে গা তোমার তো একটু বাবা দরকার প্রতিটা কথা রেজিস্ট্রেশন হয়ে যাইতেছে প্রতিটা কথা লিপিবদ্ধ হয়ে যেতে যাইতেছে প্রতিটা শব্দ এটা এটা একদম দলিল হইয়া যাইতেছে এই কথাগুলি তো কথা আকারে থাকতেছে না এই কথাটা তো লেখা হয়ে যাইতেছে আমার দুই কাতে তো দুইজন বৈশা রয়েছে লেখবার লাগিয়া এরা তো অলরেডি কলম দইরা রেডি যা দিয়ে বাইরিব সাথে সাথে লেখে মন্দ বাইরইলে এটাও লেখে ভালো বাইরইলে এটাও লেখে কথা কয় না ঠিক কিনা তাহলে কথা বলার যোগ্যতা আমরা রেখে দিছে তাহলে আমরা কথা বলার সময় একটু ভাই চিন্তা করে বলবো কিনা না খালি মোহর মধ্যে গালি গালি মারবেন আরে বাঙালি যে এক ফোলায় আপনার এক এক আপনার আরবের এক লোক রে কথা কয় বাংলা বাংলা দিয়া এ বাংলা দিয়া ক আরবের লোকটারে কয়া আরবের বেড়া তোর বাংলা কথা উচ্চারণ করতে পারে না হ্যাঁ উচ্চারণ তো আর তার ঠিক ভাবে না তে হে একটা কথা ক আমি বাংলাদেশকে ভালোবাসি তে হে বেড়া যুদ্ধুর হারে উদ্ধরই কে ও না এর পরে বেড়া হইন্যা যুদ্ধুর মস্ত রাখতে পারতে উদ্দুর কইতাছে এর সাথে সাথে তে হে সি হায়া দে আর এ বেড়া কুদ্দুর হে শি হায়া দে এ বেড়া আবার ক হে সি হায়া দে এবারে আবার ক একটু ফের আবার হেরে গালি দিয়া ক এ গালিটা তোর এখন মাইকে আমি দিতাম পারতাম না হে গালি দিয়া ক তুই এখনো বাংলা ভাষা শিখতে না হে বেড়ো আবার হে গালি দিয়া ক

বিশেষ করে সমাজে কিছু মহিলা আছে আরে বাপরে বাপ মহিলার ভাষাই ইটার ফদানি 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 যদি বাপরে বাপ এমন ফদানি ফদা গাড়ার তেসা আলামা কথা ক নাগে রে বেরি কি মহিলার ঝগড়া নাই ইটা লাগে বালা এমন লাগা লাগে ও হিল ভাড়া লোয়ালে গিয়ে জাগা মাঝে মাঝে সুলো দুইরা টানা টানি লাগিয়া জাগা আর এখানার এমন এক অভ্যাস একটা সেপ পালাই মধ্যে মাইরা দিয়ে সেপটারে ভাউদা মোর মাইরা দিয়া গো সেপটারে ভাউদা মোর দিয়া গো তুই আমার তি সীমানার ভিতরে আইতেছ না তোর সেরাটা দেখলে আমার গুসা উঠে তে সায়া শুনি সেপটা ফালা ফালাই আবার ভাউদ মোর দিয়া আবার লানত দে এমন কিছু মহিলার সমাজও আসেনি হে বীর মা বোনেরা অনুরোধ করে বলিয়া দিয়া যাই জবান দিছে আল্লাহ কথা বলার যোগ্যতা তোমার দিছে আল্লাহ সুতরাং তুমি যে কোনো কথা বলতে পারো না তুমি গালো গুলাজ করতে পারো না মুখ দিয়ে তুমি বদ কথা উচ্চারণ করতে পারো না খারাপ কথা উচ্চারণ করতে পারো না তুমি চেষ্টা করবা চব্বিশটা ঘন্টা আল্লাহর দেওয়া এই জবানটা দিয়া ভালো ভালো কথা বলতে কারণ তুমি যা বলবা বলার সাথে সাথে এটা লিপিবদ্ধ হয়ে যা এটা লেখা হয়ে যা এটা দলিল হয়ে যা তোমার বলাটা তোমার দুই ঠোঁটের মাঝখানে থাকে না আর তোমার বলাটা এটা এখানেই শেষ হয়ে যা না এটা লেখা হয়ে যা আল্লাহ আমাদের হেফাজত করেন বলে না আমিন অনেক দূরে নিয়ে গেছে আপনাদেরকে এখন আসেন আমরা সুরাটার ভেতরে কিছু কথা শুনি আল্লাহ পাক কসম খাইছে কয়টা আওয়াজ দিয়া বলেন কসম খাইছে কয়টা দুইটা দুইটা চাষের সময়ের কসম পূর্ব আকাশে যখন সূর্যটা পরিপূর্ণ আলো দিয়া উঠে সেই টাইমটার কসম অর্থাৎ সময়ের কসম কসম ইজা সাজা অন্ধকার আচ্ছন্ন আল্লাহ এই দুইটা টাইমের কসম খাইলেন কেন চাষের সময়টা এটা এমন একটা টাইম যেই টাইমে প্রতিটা মানুষ যার যার কর্মের জন্য বের হয়ে যায় কথা কয় না রিক্সা চালক তার রিক্সা নিয়ে ভেরো হয়ে যাব ভ্যান চালক তখন তার ভ্যান নিয়ে সকাল বেলা হয়ে যা এমনি ভাবে গাড়ি চালক যে কোনো গাড়ি চালক তার চাবি লুয়া গাড়িতে উইটা যা আমার ভাইরা দোকানদার দোকানের চাবি লুয়া ফের হয়ে যা দোকান খোলার জন্য বাজারে যা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টাইম দামি একটা টাইম মানুষ কর্ম করার টাইম আল্লাহ বান্দারে এই টাইমের কসম খায়া রে বুঝাইয়া দিতেছি এই টাইমটার মধ্যে যদি তুমি দুই রাকাত চার রাকাত নামাজ পড়ো আমারে শেজদা লাগাও এই সেজদা আমি আল্লাহর কাছে অনেক দামি সুবহানাল্লাহ বলেন আপনি ওই তো মনে মনে বলবেন চাষতেন নামাজ তো কথা হুজুর আমি তো ওয়াক্তের নামাজই ভরি না এমন মুসলমান মনে হয় আপনাদের বীরগাও নাই বেনামাজি নাই আমার ভাই বেনামাজির সংখ্যাই তো বেশি সারা বাংলাদেশ শুধু আপনাদের বীরগাও না সারা বাংলাদেশ আপনি জরিপ করে যদি হিসাব মিলান দেখবেন বেনামাজির সংখ্যাই বেশি আপনারা যেই মহল্লায় যেই মসজিদটা বানায় রাখছেন বলেন তো মহল্লার সবগুলি মানুষ যদি মসজিদে আইসা ঢুকত তাহলে যেই মসজিদটা বানায় রাখছেন এই মসজিদের মধ্যে কি জাগা হইত হ্যাঁ হলেও জাগা তাহলে সমাজের সামান্য কিছু মানুষ আল্লাহকে সেজদা দেওয়ার জন্য মসজিদে আসে বেশিরভাগ মানুষেরাই আসে না সামান্য মানুষ নামাজ পড়ার জন্য আসে বেশিরভাগ মানুষ হয়ে আসে না অত সবার উপরে তো নামাজটা ফরস এজন্য আমার ভাই আল্লাহ চাষের সময়ের কসম জন্য খাইলাম অরে বান্দা এই টাইমটা বড় দামি একটা টাইম এই টাইমে তুমি কর্মে যাওয়ার টাইম তোমার কর্মে যাইবা যাইবা তো ভালো কথা যাও আমার কোনো বাধা নাই কর্ম তো তোমার করতেই হবে আমার প্রতি কদমে তুমি শেষ লাগায় তোমার কর্মে চলে যাও ওই কাজের মধ্যে আমি মহান আল্লাহ বরকত নাজিল করব আর দুই নাম্বার ফায়দাটা হইল তুমি যেখানেই ফের হয়ে গেলা সেখান থেকে আবার ফিরা বাড়িতে আসা আগ পর্যন্ত আমি আল্লাহর পদ্রুতি একটা নজর তোমার উপরে পড়ে থাকবে তুমি গেছো সফরে তুমি গেছো হাটে ঘাটে মাঠে বাজারে আমার কুদ্রতি নজর ভইরা থাকবে তোমারে সেভ করে আবার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব সুবহানাল্লাহ তাহলে বলেন চাষতেন নামাজ দরকার আছে নি না নাই তাহলে মনে হয় ফজরের নামাজের দরকার নাই একবার ওইটা চাষ তো ভইরা ফালামু এটার তো এত দাম আরে চাষদার নামাজ যদি তুমি জীবনে একবার নাও পড়ো দাম আছে তো ঠিক আছে কিন্তু জীবনে একবার যদি তুমি নাও পড়ো আল্লাহ তোমারে জিজ্ঞাসা করবে না কিন্তু ফজরের নামাজ ফরজ ফরজ যদি না পড়ো আল্লাহ তোমাকে প্রশ্ন করবে কি করবে না আমার মহতারাম ভাইয়ারাম এখন আর শুন লম্বা কথা বলা যাবে না টাইম কমে গেছে দুই নাম্বার হলো আল্লাহ রব আলামিন খাইছে অন্ধকার আচ্ছন্ন রজনীর কসম অন্ধকার আচ্ছন্ন রজনী দিয়া মুরাদ আমার ভাই লাইলে সাজা দিয়া মুরাদ হইল রাতের তিন ভাগের দুই ভাগ যখন বিদায় হয়ে যা আর এক ভাগ যখন বাকি থাকে এই টাইমটারে বলা কই লাইলে সাজা এই টাইমটারে বলা হয় অন্ধকার জন্য রজনী যেই টাইমে আমার আল্লাহ তার আর সাজিমটারে ছাইরা দিয়া সামায় দুনিয়া দুনিয়া আর আসমানটার মধ্যে না যা আল্লাহ ডেকে ডেকে বলতে থাকে আচস রিজিকের অভাবে বড় কষ্টে আচস আমার কাছে বল রে বান্দা বল আমি তোর আল্লাহ তোর রিজিক দেওয়ার জন্য সামায়া দুনিয়াতে চলে আসছি আচস নিরে রে কেউ বেমারের মধ্যে বড় কষ্ট করতে আসস আরে ডাক্তার কবিরাজ দেখাইয়া একেবারে গরিব হয়ে গেছ তো আ তোর সহায় সম্বল কিছুই নাই সব শেষ কইরা ফলাইছস আইরে বান্দায়া আমার কাছে বল আমি তোর মহান আল্লাহ আমি তরে শেফা দেমার জন্য সাবায়ে দুনিয়া দুনিয়ার আসমান তার মধ্যে নাজিল হয়ে গেছি আল্লাহ ডাকে আর গো আছস নীরে কোন বান্দা গুনাহ করতে করতে জর্জরিত হয়ে গেছস ওরে তুই গুনার সাগর এর মধ্যে হাবু ডাবু খাইতেস নৈরাস যাইস না রে আয়া আয় আমার রহমতি বরকতি কুলের মধ্যে তুই চলে আমারে তুই একবার আল্লাহ আল্লাহ কোয়ায় ডাক মার রে আমারে আল্লাহ কোয়ায় ডাক দিতে দেরি হবে আমি তোর মহান আল্লাহ তোর জীবনের গুনাহগুলি রে maaf করে দিতে দেরি হবে না এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়াল লাইলি যা সাজা অন্ধকার চন্দ্র রাত্রির কসম অর্থাৎ نزুলের রহমতের টাইমের কসম আল্লাহ কো এই টাইমের কসম খাইলাম গুরুত্বপূর্ণ দুইটা টাইমের কসম আয়া নবীরে সান্ত্বনা দে নাগ নবী না না আবুজাহালা বুলাহ বুদ বাসাইবা অলিদ্বীপ নেম গিরারার কথায় আপনি নইরা শোবেন না কষ্ট পাবেন না দুঃখ নিবেন না মাদ গাও গা মা কলা আমি নবী আপনার প্রতি বেজার

আপনারা যে ও আইন না অনেকে মনে মনে বাপ্তাসে মনে আইছে না আইতে মনে দেরি হইব যারা মনে মনে বাপ্তাসেন মনে হয় আইতো না আইতে মনে হয় হইব আপনারা ভুল বুঝতেছেন আল্লাহর রহমতে আইতে আইতো করে আই পড়ছে মারা খাবা বলেন আরো জুড়ে বলেন না মার তাইলে আমি আর কথা লম্বা করি না আল্লাহর মেহরবানিতে আমি আমার কথা এখানে শেষ দিতেছি হ্যাঁ বর্তমান প্রজন্মের যুবকদের আইডল আমাদের সম্মানিত আশ্রাবি সাহেব অত্যন্ত চমৎকার বয়ান করে অত্যন্ত সুন্দর বয়ান করে সবচেয়ে বড় সবচেয়ে বড় যে অবদান আশ্রাবি সাহেব একদিন একটা লাইভের মধ্যে বলেছিল আমি শুনছি না আমারে নিয়ে এত কথা কৌ তোমরা একটা আশরাফি আমার মতো বানাইয়া দেখাও যেই জায়গাটার মধ্যে মালানা আশরাফ হিসাবে একটা মাদ্রাসা সাদা করাইছে এটা আপনারা ইতিহাস জানেন কিনা জানিনা যেই জায়গার মধ্যে মাদ্রাসা বানাইছে আজকে না আগামী একশো বছর পর্যন্ত এখানে কোনো মাদ্রাসা হওয়ার কল্পনও করা সম্ভব না বা সম্ভব ছিল না এমন একটা জাগাতে একটা মাদ্রাসা দাঁড় করাইছে হ্যাঁ মারান আশরাফ হিসাবের জীবনে এটাই তো সবচেয়ে বড় সফলতা আর কি দরকার আর কিছু লাগবে না তো এটা যদি আল্লাহর দরবারে ফেস কইরা দে না জাতের জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ তা আপনারা যারা এখনো আসছেন না ভাই আপনারা ফিসে ভরে গেছেন আপনারা ফিসে ভরে গেছেন আরো কম আমি তো পাঁচ সাত জন লয়ে শুরু করছি মাত্র পাঁচ সাত জন লয়ে আর আমার আগে যে হুজুর ওয়াজ করছে আমি দেখি এখন একটা বাচ্চা বইছে হ্যাঁ তো বাচ্চা তখন বাজার রাত 9টা আমি গورو গিয়া যাই রাত বাজে 9টা মাহফিলও মানুষ 3 তাও বাচ্চা হ্যাঁ বীরগাঁও তো এমন না বীরগাঁও আমি আরো দুইবার আইছি আবহাওয়াটা আসলে সমস্যা করছে আবহাওয়াটার কারণে অনেক মানুষ আসতে পারতেছে না আপনাদের বীরগাঁওর নাম শুনنا আমি খুব আনন্দে প্রোগ্রামটা রাখছি কারণ আমি জানি বীরগাঁও তো দুইবার আমি এসে গেছি আপনাদের এই বড় মাঠে এই যে কি মার জানি হাই স্কুল মাঠে দুইবার গেছি হাজার হাজার মানুষ জমে তো আজকেও তো আমার মনে মনে খেয়াল যে একটা বিশাল মাঝমা হবে তবে আপনারা মন ভাঙবেন না কমিটি যারা আপনাদেরকে বলে আপনারা মন ছোট করবেন না আপনারা আয়োজন করছেন আল্লাহ আপনাদেরকে বদলা দিব ইনশাআল্লাহ আপনাদের মেহমান সবাই আসছে এটাই সফলতা সমস্ত দাওয়াতি মেহমানরা হাজির হওয়া এটাই সবচেয়ে বড় সফলতা আর মাহফিল বড় হইলো না ছোট হইল লোক বেশি হইলো না কম হইল এটা দেখার বিষয়